नमस्कार बंधुरा, इनफरमेशन अबाउट ड्रग्स यूट्यूब चैने अपन सकल के स्वागत। बंधुरा आज के भिडियोते चर्चा करब एसिक्लोफेनाक पैरासिटामल एंड ट्रिप्सिन एंड काइमोट्रिप्सिन कन्टेंटर एक टैबलेट ट्रिपिंट्रा एपी टैबलेट निये। ए ट्रिपिंट्रा एपी टैबलेटी देखें एट एंटालैब्स कम्पानी प्रोडक्ट। एक स्ट्रिपर मध्य 10 टैबलेट रही है जार दाम मात्र 130 टाका। एर मध्य कन्टेंट रही है एसिक्लोफेनाक 100 mg, पैरासिटामल 325 mg एंड ट्रिप्सिन एंड काइमोट्रिप्सिन 50,000। बंधुरा एटा डॉक्टर प्रेसक्रिप्शन मेडिसिन, बिना डॉक्टर प्रेसक्रिप्शन छाड़ा ये ओषुधटी खाबेन ना। बंधुरा आज आमरा जानबो ये टैबलेटटर यूज डोज साइड इफेक्ट निये डिटेल्स आलोचना करब। तो चलुन बंधुरा शुरू करी आजकेर भिडियो। बंधुरा एसिक्लोफेनाक एक नन स्टेरॉयडल एंटी इनफ्लेमेटरि ग्रुपर ओषुद। एर काज हलो जदि आपनार शरीरे पेन इनफ्लेमेशन है ताके कम करा। और पैरासिटामल एक एंटीपायरोटिक एंड एनाल्जेसिक। जदि आमादेर शरीरे हल्का व्यथा अनुभव है तखन आपनार जर आसार चान्स बेशि थाके। तखन आपनार जर आसबे, हल्का व्यथा होबे शरीरे, तखन पैरासिटामल देवा हय। और ट्रिप्सिन काइमोट्रिप्सिन एक प्रोटियोलाइटिक एनजाइम प्रपार्टी। एटा एंटी इनफ्लेमेटरि एंड तथा एंटीऑक्सीडेंट प्रॉपर्टी रखे। एटा प्रोटीन के छोटो छोटो भागे भेंगे रक्ते ऑब्सेशन मात्रा के बाढ़ तोले, जार फले व्यथा और इनफ्लेमेशन है ता कम कर दे। एटा एक पेनकिलर बा पेन रिलीफ मेडिसिन। एक कन्टेंटर मध्य जे फेमस ब्रैंडेड टैबलेटी बजारे पाव जाए से हलो काइमोनेट एपी टैबलेट। बंधुरा एबार जानबो ए टैबलेटटर यूज निये। जदि आपनार शरीरे पेन बा इनफ्लेमेशन है तो तार ट्रिटमेंटर जोन्नो ए टैबलेटटी यूज करा हय। जदि दाँते आपनार पेन बा सूजनेर समस्या है बा दाँत तोलार पर आपनार प्रचंड व्यथा है तो तार ट्रिटमेंटे ए टैबलेटटी यूज करा हय। एछाड़ा हाड़ेर जयेंटे पेन, मांसपेशीते पेन है तो तार ट्रिटमेंटर जोन्नो ए टैबलेटटी यूज करा हय। एछाड़ा इंजुरीर कारणे बा चोट लागार कारणे বা অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনার ব্যথা বা সুইলিংয়ের সমস্যা হয়তো তখন এই ট্যাবলেটটি ইউজ করা হয়। এছাড়া অপারেশন বা সার্জারির পর ওই জায়গাতে পেন হয় তো তার ট্রিটমেন্টের জন্য এই ট্যাবলেটটি ইউজ করা হয়। এছাড়া মহিলাদের গর্ভবতী অবস্থাতে সিজার হয় তখন ওইখানে সুচ সুতা দিয়ে সেলাই করা হয় তো ওই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয় তো তখন তার ট্রিটমেন্টের জন্য এই ট্যাবলেটটি দেওয়া হয়। এছাড়া অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডালাইসিসের মতো প্রবলেমে এই ট্যাবলেটটি ইউজ করা হয়। এছাড়া ডক্টর নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী অন্য রোগের ট্রিটমেন্টও এই ট্যাবলেটটি ইউজ করে থাকেন। বন্ধুরা এবার জানবো এই ট্যাবলেটটির ডোজ নিয়ে। মেডিসিনের যে ডোজের মাত্রা সেটা আপনি আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। কারণ মেডিসিনের যে ডোজের মাত্রা হয় সেটা নির্ভর করে রোগীর শরীরের ওজন, তার বয়স ও তার শরীরের কন্ডিশন দেখে। এই ট্যাবলেটটির যে নর্মাল ডোজের মাত্রা সেটা হলো দিনে একটি করে ট্যাবলেট খাবার খাওয়ার পর। এই ট্যাবলেটটি পুরুষ ও মহিলা উভয়ে ইউজ করতে পারেন। ছোট বাচ্চাদের থেকে এই ট্যাবলেটটি দূরে রাখবেন। বন্ধুরা এই ট্যাবলেটটি ইউজের ফলে কিছু কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন বমি হতে পারে, বুক জ্বলন হতে পারে, খিদে কম লাগবে, ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এইসব সাইড ইফেক্ট ছাড়া যদি অন্য কোনো সাইড ইফেক্ট দেখা যায় তো আপনি আর ওই ট্যাবলেটটি খাবেন না, সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেবেন। বন্ধুরা এই ট্যাবলেটটি ইউজ করার আগে কিছু কথা মনে রাখবেন। যদি আপনি অন্য কোনো ট্যাবলেট খাচ্ছেন তো সেটা আপনি ডক্টরকে জানাবেন। যদি আপনার লিভার বা কিডনির কোনো প্রবলেম থাকে সেটিও আপনি ডক্টরকে জানাবেন। অ্যালকোহল সেবন করে এই ট্যাবলেটটি খাবেন না। আপনি যদি গর্ভবতী মহিলা বা সদ্যজাত শিশুকে স্তনপান করাচ্ছেন তো এই ট্যাবলেটটি খাবার আগে অতি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। বন্ধুরা এটাই ছিল অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্রিপসিন অ্যান্ড কাইমোট্রিপসিন ট্যাবলেট নিয়ে তথ্য। আই হোপ ভিডিও সকলে ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের বেল আইকনটি টিপে ধরুন।